স্নেহের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা নবম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের হচ্ছে 90, আর সময় তোমাদের রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। দেখো একে থেকে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 14 = 14। প্রথম, শূন্য সংখ্যাটি একটি মূলদ সংখ্যা, একটি অমূলদ সংখ্যা, একটি স্বাভাবিক সংখ্যা, কোনটি নয়? তবে একটি মূলদ সংখ্যা। প্রশ্ন, 20% ছাড় দিয়ে বিক্রি করা একটি জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা। জ্যামিতি বক্সের ধার্য মূল্য 60 টাকা, 75 টাকা, 80 টাকা না 50 টাকা? উত্তর হবে 60 টাকা। পরের প্রশ্ন, 2^7 × 3^9 / 6^6 × 3² এর সরলতম মান হবে 1/3, 2/3, 9/6। উত্তর হবে 6। পরের প্রশ্ন, 4x + 5 = 0 সমীকরণে লেখচিত্রটি x অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল, কোনো অক্ষের সমান্তরাল নয়, মূল বিন্দুগামী। উত্তর হবে y অক্ষের সমান্তরাল। প্রশ্ন, f ব্র্যাকেটের মধ্যে x = x + 2 হলে f × x + f × - x এর মান হবে -x + 2, 2x 0, কোনটি নয়? উত্তর হবে কোনটি নয়। প্রশ্ন, 2x + 4y = 6 এবং 3x + 6y = 9 সমীকরণ দ্বয়ের একটি নির্দিষ্ট সমাধান আছে, অসংখ্য সমাধান আছে, কোনো সমাধান নেই, এদের কোনটি নয়? উত্তর হবে অসংখ্য সমাধান আছে। প্রশ্ন, log 22 = a হলে log 10 এর মান 1, 1 - a, 1 + a, 2a। উত্তর হবে 1। প্রশ্ন, ABCD রম্বসের ACO BD কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করেছে, কোণ ACD = 60° হলে কোণ ODC এর মান হবে 90°, 60°, 45° না 30°? উত্তর হবে 30°। প্রশ্ন, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 8 সেমি, 15 সেমি ও 17 সেমি। ত্রিভুজটির পরিব্যাসার্ধ 4 সেমি, 7.5 সেমি, 8.5 সেমি, কোনটি নয়? উত্তর হবে 8.5 সেমি। প্রশ্ন, ABCD আয়তক্ষেত্রের AC কর্ণের মধ্যবিন্দু E এর স্থানাঙ্ক 2, -2 যদি A বিন্দুর স্থানাঙ্ক 7, -8 হয়, তবে AC বিন্দুর স্থানাঙ্ক হবে 3, 4, -3, -4, 3, -4, -3, 4। উত্তর হবে -3, 4। পরে হচ্ছে পাশের চিত্রে AOB বৃত্তগলার ক্ষেত্রফল 130 × 6/7 বর্গ সেমি, 150 × 6/7 বর্গ সেমি, 127 × 2/7 বর্গ সেমি, 142 × 6/7 বর্গ সেমি। প্রশ্ন, 44 সেমি পরিধিযুক্ত বৃত্তের কেন্দ্রগামী দুটি পরস্পর লম্ব সরলরেখা বৃত্তটিকে যে বিন্দুতে ছেদ করে তাদের যে কোনো দুটি পার্শ্ববর্তী বা নিকটবর্তী বিন্দু দূরত্ব হবে 7√2 সেমি, 2√7 সেমি, 14 সেমি, 14√2 সেমি। উত্তর হবে 7√2 সেমি। পরে হচ্ছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য 6, শ্রেণীটির নিম্নসীমা 6, 7, 8 না 12? উত্তর হবে 7। প্রশ্ন, আয়তলেখ অঙ্কনের জন্য প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি হয় পরিসংখ্যা, শ্রেণী সীমানা, প্রসার, শ্রেণী সংখ্যা। উত্তর হবে শ্রেণী সীমানা। 2 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 13 = 26। প্রথম, সকল অখণ্ড সংখ্যাই পূর্ণ সংখ্যা, কিন্তু সকল পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা নয়, উক্তিটির সত্যতা যুক্তিসহ যাচাই করো। প্রশ্ন, বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে ক্রয় মূল্যের ওপর শতকরা কত লাভ হবে? পরে হচ্ছে 2x4 + √3x + 5 সংখ্যামালাটি কি একটি বহুপদী সংখ্যামালা? যুক্তি দাও। পরে হচ্ছে 5^(5 + 0.01^2 - 5^(5 - 0.01^2) = 5^(x) হলে এক্স এর মান কত? হিসাব করে লেখো। পরে হচ্ছে f × x = 5 এবং g × x = 0 বহুপদী সংখ্যা দ্বয়ের শূন্য কী হবে লেখো। পরে হচ্ছে প্রমাণ করো log 1 + 2 + 3 = log 1 + log 2 + log 3। পরে হচ্ছে ABC রম্বসের কোণ B = 90° হলে কোণ A, C এবং কোণ D এর মান নির্ণয় করো। পরে হচ্ছে ত্রিভুজ ABC এর ভরকেন্দ্র G, ত্রিভুজ GBC এর ক্ষেত্রফল 12 বর্গ সেমি হলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত? পরে হচ্ছে প্রমাণ করো যে 1, 4, 2, 3, 0, 5 বিন্দুগুলি সমরেখ। পরে হচ্ছে একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 3:4:5 ত্রিভুজটির ক্রমিক উচ্চতাগুলির অনুপাত কত? পরে তোমাদের রয়েছে 27 সেমি ও 15 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি এক কেন্দ্রীয় বৃত্তের পরিধি দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? পরে হচ্ছে 70 থেকে 105 শ্রেণীটির পরিসংখ্যা 7 হলে পরিসংখ্যা ঘনত্ব কত হবে? পরে হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যা বলতে কী বোঝো? তিনি দেখা হচ্ছে এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ, 3315 টাকার ছাপা খরচ, 810 টাকা বাঁধানোর খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে পুস্তক বিক্রি করেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য নির্ণয় করো। পরে হচ্ছে একটি সংখ্যারেখায় √11 স্থাপন করো। পরে হচ্ছে x³ + 3x² + 2ax + b বহুপদী সংখ্যামালার উৎপাদক x+1 ও x+2 হলে a ও b এর মান নির্ণয় করো। অথবা হচ্ছে ভাগশেষ উৎপাদক প্রয়োগ করো। x³ - 3x² + 2x + 5 কে 2x+1 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ পাবো? 5 উৎপাদক বিশ্লেষণ করো। p³ + 1/p³ = 26/27। 2 নম্বর a - 1 a - 2 x² - x - 1। পরের প্রশ্ন 6-এর দাগে রোহিতের আয়তাকার বাগানের পরিসীমা 60 মিটার, বাগানের দৈর্ঘ্য 2 মিটার বেশি ও প্রস্থ 2 মিটার কম হলে বাগানের ক্ষেত্রফল 24 বর্গমিটার কম হয়। লেখচিত্রের সাহায্যে সমাধান করো। অথবা রয়েছে লেখচিত্রের সাহায্যে সমাধান করো 2x = 3y এবং x = 5y। সাথে সাথে সমাধান করো। যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে 3। 3x + 6y = 8, 2x - 15y = -1। পরে হচ্ছে 999x + 888y = 1332, 888x + 999y = 555। 8-এর দাগে রয়েছে সহসমীকরণ গঠন করে সমাধান করো। যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে 3। 2 অঙ্কের একটি সংখ্যাকে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করলে ভাগফল 6 ও ভাগশেষ 6 পাওয়া যায়। আবার অঙ্ক দুটির স্থান বিনিময় করলে এবং অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করলে ভাগফল 4 ও ভাগশেষ 9 পাওয়া যায়। সংখ্যাটি নির্ণয় করো। হচ্ছে একজন সাইকেল চালক সমবেগে 6 ঘন্টায় একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। যদি দূরত্ব 6 কিমি বেশিও সাইকেলের গতিবেগ ঘন্টায় 2 কিমি বেশি হতো তবে তার আধ ঘন্টা সময় কম লাগতো। পথের দূরত্ব ও সাইকেলের গতিবেগ নির্ণয় করো। পরে সমাধান করো 2x+1 + 2x+2 = 48। পরে হচ্ছে abc = 1 হলে দেখাও যে 1/(a + b⁻¹) + 1/(b + c⁻¹) + 1/(c + a⁻¹) = 1। বলছে মান নির্ণয় করো। প্রশ্নের মান রয়েছে 3। অথবা দিয়ে আরও একটি প্রশ্ন দেওয়া রয়েছে। 11 দেখেছো প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামতলিক হবে। অথবা রয়েছে প্রমাণ করো যে একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজগুলির ক্ষেত্রফল সমান। 12 দেখেছো প্রমাণ করো কোনো ত্রিভুজের দুটি মধ্যমা সমান হলে ত্রিভুজটি সমদ্বিবাহু হবে। পরে রয়েছে অথবা দিয়ে এবিসি সমকোণী ত্রিভুজের অধিভুজ বিসি এর মধ্যবিন্দু ডি। প্রমাণ করো যে AD = ½ BC। পরের মান রয়েছে 3। 13 থেকে রয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার প্রত্যেকটি সমান বাহুর দৈর্ঘ্য 8 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো। অথবা 6 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। ওই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো। 14 রয়েছে 4,3 এবং 5,-4 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ y অক্ষ দ্বারা কী অনুপাতে বিভক্ত হয়েছে? অথবা রয়েছে A, B ও S বিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে (AT², 2AT, A/T², -2AT) ও A, 0 হলে প্রমাণ করো যে 1/(SA + 1/(SB) = 1/(A)। 15 থেকে যে কোনো দুটি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 2 = 6। প্রথম, একটি বালতিতে 269.5 বর্গ সেমি ধাতু আছে। বালতিটির বহিঃব্যাস আঠাশ সেমি হলে এর অন্তঃব্যাস কত? পরে হচ্ছে একটি আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 3 মিটার। জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করা। পরে হচ্ছে একটি ট্রেনের চাকার ব্যাসার্ধ 0.35 মিটার। 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি হবে তা নির্ণয় করো। 16 হচ্ছে নিজের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করো। শ্রেণী 1 থেকে 10 পরিসংখ্যা 8, 11 থেকে 20 পরিসংখ্যা 3, 21 থেকে 30 পরিসংখ্যা 6, 31 থেকে 40 পরিসংখ্যা 12, 41 থেকে 50 পরিসংখ্যা 2, 51 থেকে 60 পরিসংখ্যা 7। অথবা হচ্ছে নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। শ্রেণী 1 থেকে 10 পরিসংখ্যা 8, 11 থেকে 20 পরিসংখ্যা 3, 21 থেকে 30 পরিসংখ্যা 6, 31 থেকে 40 পরিসংখ্যা 12, 41 থেকে 50 পরিসংখ্যা 4। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার নবম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালারে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিও তোমার বন্ধুবান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। মানে এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।